পুলিশের সক্রিয়তার ফলে নেশা কারবারিরা এক প্রকার দিশাহীন হয়ে পড়ছে। তার ফলে তারা নেশা সামগ্রী পাচার করার জন্য নিত্য নতুন কৌশল আবিষ্কার করছে। এবারে একেবারে ফিল্মি কায়দায় গাড়ির পেছনে যাত্রীদের সিটের নিচে কেবিন তৈরি করে সারিবদ্ধভাবে গাঁজার প্যাকেটগুলি এমনভাবে তারা সিল করেছিল যা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। কিন্তু পুলিশ প্রশাসনও নিত্য নতুন কৌশল আবিষ্কার করছে নেশা কারবারিদের পাকড়াও করতে। বুধবার সকাল 11টা নাগাদ ট্রাফিক ডিএসপি বিক্রমজিৎ দাসের নেতৃত্বে ট্রাফিক ইউনিটের একটি টিম WB06C0466 নাম্বারের একটি টয়োটা গাড়ি সিধাই মোহনপুর থেকে ধর্মনগর যাচ্ছিল। সেটিকে সন্দেহমূলকভাবে ধাওয়া করে খোয়াইয়ের সিঙ্গিছড়া এলাকায় এটিকে পাকড়াও করে। পাকড়াও করার সাথে সাথে গাড়িতে থাকা তিনজনের মধ্যে একজন সঞ্জয় দেববর্মা, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাকে পুলিশ দৌড়ে গিয়ে পাকড়াও করে। শেষমেশ পুলিশ তিনজনকে ঘটনাস্থল থেকে পাকড়াও করতে সমর্থ হয়। তাদের নাম সঞ্জয় দেববর্মা বয়স 25 বছর, মৌচাং দেববর্মা বয়স 22 বছর। দুজনের বাড়ি লেফুঙ্গা থানার অন্তর্গত মাইখর পাড়া এবং বাকি একজনের নাম সঞ্জীব দেববর্মা যার বয়স 31 বছর, তার বাড়ি জম্পুই জলা নব সর্দার পাড়া। পুলিশ ঘটনাস্থলে গাড়িটি থেকে 17 প্যাকেট গাঁজা উদ্ধার করেছে যার ওজন প্রায় 35 কেজি এবং 11 কৌটো হেরোইন গাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। পরবর্তী সময় তাদেরকে খোয়াই থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। এদিনের এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিদিন পুলিশের সক্রিয়তার ফলে নেশা কারবারিরা এক প্রকার দিশাহীন হয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন তারা অভিযান চালাচ্ছে নেশা কারবারিদের বিরুদ্ধে। তার ফলে তারা নেশা সামগ্রী পাচার করার জন্য নিত্য নতুন কৌশল আবিষ্কার করছে। এবার একেবারে ফিল্মি কায়দায় গাড়ির পেছনে যাত্রীদের সিটের নিচে কেবিন তৈরি করে সারিবদ্ধভাবে গাঁজার প্যাকেটগুলি এমনভাবে তারা সিল করেছিল তা বাইরে থেকে বোঝার উপায় নেই। কিন্তু পুলিশ প্রশাসনও নিত্য নতুন কৌশল আবিষ্কার করছে নেশা কারবারিদের পাকড়াও করতে। বুধবার সকাল 11টা নাগাদ ট্রাফিক ডিএসপি বিক্রমজিৎ দাসের নেতৃত্বে ট্রাফিক ইউনিটের একটি টিম WB06C0466 নম্বরের একটি টয়োটা গাড়ি সিধাই মোহনপুর থেকে ধর্মনগর যাচ্ছিল। সেটিকে সন্দেহমূলকভাবে ধাওয়া করে খোয়াইয়ের সিঙ্গিছড়া এলাকায় পাকড়াও করে। পাকড়াও করার সাথে সাথে গাড়িতে থাকা তিনজনের মধ্যে একজন সঞ্জয় দেববর্মা, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশ দৌড়ে গিয়ে তাকে পাকড়াও করে। শেষমেশ পুলিশ তিনজনকে ঘটনাস্থল থেকে পাকড়াও করতে সমর্থ হয়। তাদের নাম সঞ্জয় দেববর্মা বয়স 25 বছর, মৌচাং দেববর্মা বয়স 22 বছর এবং জানা যাচ্ছে দুজনের বাড়ি লেফুঙ্গা থানার অন্তর্গত মাইখর পাড়া এবং বাকি একজনের নাম সঞ্জীব দেববর্মা যার বয়স 31 বছর, তার বাড়ি জম্পুই জলা নব সর্দার পাড়া। পুলিশ ঘটনাস্থলে গাড়িটি থেকে 17 প্যাকেট গাঁজা উদ্ধার করেছে যার ওজন 35 কেজি এবং এর পাশাপাশি 11 কৌটো হেরোইন গাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। পরবর্তী সময় তাদেরকে খোয়াই থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। এদিনের এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। সকালবেলা আমাদের খোয়াই ট্রাফিক ইউনিটের স্টাফরা খোয়াই থেকে যে কমলপুর রুট, এখানে সিঙ্গিছড়া এলাকাতে ডিউটি করছিল। এমন সময় একটি গাড়ি দেখছিল সিঙ্গিছড়ার দিকে যাচ্ছে গাড়িটা, তখন গাড়িটিকে ডিটেন করা হয়। ডিটেন করার পরে সন্দেহ হয়, গাড়িটিতে সার্চ করা হয়। সার্চ করার পরে গাড়িটি থেকে 17 প্যাকেট 35 কেজি ড্রাই গাঞ্জা উদ্ধার করা হয় এবং 11 কোটা হিরোইন উদ্ধার করা হয়। এবং এর পাশাপাশি গাড়িতে যে তিনজন লোক ছিল ওদেরকেও ডিটেন করা হয়। আরেকজনের বাড়ি লেফুঙ্গা পিএসসি আন্ডারে, টোটাল তিনজন ধরা হয়েছে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিদিন পুলিশের সক্রিয়তার ফলে নেশা কারবারিরা এক প্রকার দিশাহীন হয়ে পড়ছে।
তার ফলে তারা নেশা সামগ্রী পাচার করার জন্য নিত্য নতুন কৌশল আবিষ্কার করছে। এবারে একেবারে ফিল্মি কায়দায় গাড়ির পেছনে যাত্রীদের সিটের নিচে কেবিন তৈরি করে সারিবদ্ধভাবে গাজার প্যাকেটগুলি এমনভাবে তারা সিল করেছিল যা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। কিন্তু পুলিশ প্রশাসনও নিত্য নতুন কৌশল আবিষ্কার করছে নেশা কারবারীদের পাকড়াও করতে। বুধবার সকাল 11টা নাগাদ ট্রাফিক ডিএসপি বিক্রমজিৎ দাসের নেতৃত্বে ট্রাফিক ইউনিটের একটি টিম WB06C0466 নাম্বারের একটি টয়োটা গাড়ি সিধাই মোহনপুর থেকে ধর্মনগর যাচ্ছিল। সেটিকে সন্দেহমূলকভাবে ধাওয়া করে খোয়াইয়ের সিঙ্গিছড়া এলাকায় এটিকে পাকড়াও করে। পাকড়াও করার সাথে সাথে গাড়িতে থাকা তিনজনের মধ্যে একজন সঞ্জয় দেববর্মা তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাকে পুলিশ দৌড়ে গিয়ে পাকড়াও করে। শেষমেশ পুলিশ তিনজনকে ঘটনাস্থল থেকে পাকড়াও করতে সমর্থ হয়। তাদের নাম সঞ্জয় দেববর্মা বয়স 25 বছর, মৌচাং দেববর্মা বয়স 22 বছর, দুজনের বাড়ি লেফুঙ্গা থানার অন্তর্গত মাইখরপাড়া এবং বাকি একজনের নাম সঞ্জীব দেববর্মা যার বয়স 31 বছর, তার বাড়ি জম্পুই জলা নব সর্দারপাড়া। পুলিশ ঘটনাস্থলে গাড়িটি থেকে 17 প্যাকেট গাঁজা উদ্ধার করেছে যার ওজন প্রায় 35 কেজি এবং 11 কৌটো হেরোইন গাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। পরবর্তী সময় তাদেরকে খোয়াই থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। এদিনের এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিদিন পুলিশের সক্রিয়তার ফলে নেশা কারবারীরা এক প্রকার দিশাহীন হয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন তারা অভিযান চালাচ্ছে নেশা কারবারীদের বিরুদ্ধে, তার ফলে তারা নেশা সামগ্রী পাচার করার জন্য নিত্য নতুন কৌশল আবিষ্কার করছে। এবার একেবারে ফিল্মি কায়দায় গাড়ির পেছনে যাত্রীদের সিটের নিচে কেবিন তৈরি করে সারিবদ্ধভাবে গাজার প্যাকেটগুলি এমনভাবে তারা সিল করেছিল তা বাইরে থেকে বোঝার উপায় নেই। কিন্তু পুলিশ প্রশাসনও নিত্য নতুন কৌশল আবিষ্কার করছে নেশা কারবারীদের পাকড়াও করতে। বুধবার সকাল 11টা নাগাদ ট্রাফিক ডিএসপি বিক্রমজিৎ দাসের নেতৃত্বে ট্রাফিক ইউনিটের একটি টিম WB06C0466 নম্বরের একটি টয়োটা গাড়ি সিধাই মোহনপুর থেকে ধর্মনগর যাচ্ছিল। সেটিকে সন্দেহমূলকভাবে ধাওয়া করে খোয়াইয়ের সিঙ্গিছড়া এলাকায় পাকড়াও করে। পাকড়াও করার সাথে সাথে গাড়িতে থাকা তিনজনের মধ্যে একজন সঞ্জয় দেববর্মা তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশ দৌড়ে গিয়ে তাকে পাকড়াও করে। শেষমেশ পুলিশ তিনজনকে ঘটনাস্থল থেকে পাকড়াও করতে সমর্থ হয়। তাদের নাম সঞ্জয় দেববর্মা বয়স 25 বছর, মৌচাং দেববর্মা বয়স 22 বছর এবং জানা যাচ্ছে দুজনের বাড়ি লেফুঙ্গা থানার অন্তর্গত মাইখরপাড়া এবং বাকি একজনের নাম সঞ্জীব দেববর্মা যার বয়স 31 বছর, তার বাড়ি জম্পুই জলা নব সর্দারপাড়া। পুলিশ ঘটনাস্থলে গাড়িটি থেকে 17 প্যাকেট গাঁজা উদ্ধার করেছে যার ওজন 35 কেজি এবং এর পাশাপাশি 11 কৌটো হেরোইন গাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। পরবর্তী সময় তাদেরকে খোয়াই থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। এদিনের এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। সকালবেলা আমাদের খোয়াই ট্রাফিক ইউনিটের স্টাফরা খোয়াই থেকে যে কমলপুর রোড এখানে সিঙ্গিছড়া এলাকাতে জিরোটিং করছিল, এমন সময় একটি গাড়ি দেখছিল সিঙ্গিছড়ার দিকে যাচ্ছে গাড়িটা। তখন গাড়িটিকে ডিটেন করা হয়, ডিটেন করার পরে সন্দেহ হয়, গাড়িতে সার্চ করা হয়। সার্চ করার পরে গাড়ি থেকে 17 প্যাকেট 35 কেজি ড্রাই গাঁজা উদ্ধার করা হয়।